আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিউয়ার্স, আজকে আমি একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মানে আলোচিত অভিনেত্রী শাবনূরকে নিয়ে। শোনা যাচ্ছে শাবনূর নাকি পালিয়েছে, মানে দেশ ছেড়ে পালিয়েছে। আচ্ছা, কেন পালিয়েছে আমি জানি না, তবে এটা হইচই শুরু হয়েছে যে সে পালিয়ে গেছে, কাউকে কিছু না না বলে হঠাৎছে আবার অস্ট্রেলিয়া চলে গিয়েছে। এখন কথা হলো, সে তো আমরা জানি দুটো ছবিতে চুক্তিবদ্ধ ছিল। একটা হচ্ছে রঙ্গনাতে কথা ছিল প্রসেনজিতের মতো নায়ক অভিনয় করবে। তারপর তার কী এমন সমস্যা ছিল যে সে পালিয়ে গেল, মহরত হলো, এই হলো, সেই হলো। অন্যদিকে চয়নিকা চৌধুরীর মতো একজন পরিচালকের মুভি করার কথা, তাতেও অভিনয় করার কথা ছিল নায়ক হিসেবে মাহফুজ আহমেদের মাতাল হাওয়া, আমরা সবাই জানি সেই নামটা। অথচ সে দুটো ছবিও সে করল না, হঠাৎ কেন এমন কি হয়েছিল, সে পালাইয়া যা গেল। আচ্ছা, এর সত্যি উত্তরটা কি আপনার জানা আছে? অনেকে হয়তো বলতে পারেন না উনি শাবনূর ভক্ত না। না, আমিও আপনাদের মতো শাবনূরকে অনেক লাইক করি, পছন্দ করি, ঠিক আছে। তারপরে সে এইভাবে চলে গেল, সংখ্যায় আছে সবাই যে এই চলচ্চিত্রগুলো কি হবে না হবে না, পরিচালক প্রযোজকরাও মাথায় হাত, এতগুলো টাকা দিয়ে তাকে কাজ করেছে, মানে একরকম তাদের প্যারায় ফিরে গেল। আচ্ছা, শাবনূরের মতো অভিনেত্রীর কি এই কাজটা করা ঠিক হয়েছে বলেন? একদম ঠিক হয়েছে না, একদম না। মানে আসলে ওদের কথার কি কোনো দাম নাই? হ্যাঁ, আমি শাবনূরকে অনেক লাইক করি, ফাই, কিন্তু ওর খারাপটা তো বলতেই হবে। আপনি একজনকে খুব পছন্দ করেন, কিন্তু সে খারাপ করছে সেটা কি আপনি বলবেন না? অবশ্যই বলবেন, অবশ্যই বলতে হবে আপনাকে। আর যদি আমার কথায় কেউ কষ্ট পেতেন, তাহলে আমার কিচ্ছু করার আসে যায় না। যদি সত্যি কষ্ট পেয়ে থাকেন, শাবনূরের চলে গেছে এরকম কোনো যুক্তি দেখাতে পারেন যে এই কারণের জন্য চলে গেছে, না বলে চলে গেছে, না বলে চলে যাওয়াটা তার উচিত হয়েছে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি আমার কথা একমত হয়ে যান, তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি ভালো বলবো। আমি কোনোভাবেই টলারেট করতে পারতেছি না যে স্বপ্ন এই কাজটা করলো। ওর মতো অভিনেত্রী কীভাবে পারলো এটা, সবাইকে না বলে চুপচাপ চুরি করে চলে গেল? হ্যাঁ, ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে না। আমি জানি আমার কথার সাথে আপনারা অনেকেই একমত। কী দরকার ছিল, চুক্তিবদ্ধ হওয়ার কী দরকার ছিল, সবাইকে ফাঁসানোর? হ্যাঁ, এটা ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে না, খুবই খারাপ করছে, খুব খুব খারাপ করছে।